ভারতের সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজ্যগুলির নিজস্ব সরকার এবং সামগ্রিকভাবে গোটা দেশের পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সরকারের মধ্যে সামঞ্জস্য এবং ভারসাম্য থাকাটা জরুরি। তবে রাজনৈতিক কারণে সেই ভারসাম্য বিঘ্নিত হতে বারবারই দেখা গিয়েছে সুদূর অতীতেও, বর্তমানেও তার একাধিক উদাহরণ ভারতের জনগণের সামনে। বিশেষ করে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের ক্ষেত্রে এই বিরোধ সামনে এসেছে। এবার ঝাড়খণ্ড সরকারের একটি নির্দেশিকা নতুন করে এই বিতর্কে ইন্ধন জুগিয়েছে। সম্প্রতি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোট সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীদের জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সির কোনো প্রশ্নের জবাব যেন তাঁরা না দেন এবং কোনো নথিপত্র যেন সরাসরি তুলে না দেন তদন্তকারী সংস্থার কোনো আধিকারিকের হাতে। ওই নির্দেশিকায় হেমন্ত সোরেন সরকারের আরও নির্দেশ, সংশ্লিষ্ট দপ্তর যেন এই বিষয়ে রাজ্যের ক্যাবিনেট সেক্রেটারিয়েট অথবা ভিজিলেন্স দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। ঝাড়খণ্ড সরকারের এই নির্দেশিকা যথেষ্ট আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে তো বটেই, সেই সঙ্গে জাতীয় রাজনীতিতেও। অনেক রাজনৈতিক বিশ্লেষকেরই ধারণা, এতে কেন্দ্রের তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে অসহযোগিতার বার্তাই দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের জোট সরকারের তরফ থেকে। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়েছে যাতে অসম্পূর্ণ কোনো তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে না পৌঁছয় তাই এই নির্দেশিকা। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যখন স্বয়ং সাতবার ইডির হাজিরা এড়িয়েছেন, তখনই এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ? প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য যে INDIA জোট গঠিত হয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও তার সদস্য। পাশাপাশি ঝাড়খণ্ড সরকারে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গে সম্প্রতি তদন্ত করতে গিয়ে যেভাবে শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের, তাদের কার্যত পালাতে হয়েছে, তাতে প্রশ্ন উঠছেই। ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও। তাহলে কি এবার এজেন্সি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে যেতে চলেছে আরও রাজ্য? লোকসভা ভোটের আগে এই ইস্যুও কি হাতিয়ার করতে চলেছে বিরোধী INDIA জোট? ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ, কলকাতা।